يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا سبحان الله পড়েন মুসলমান বাবাজিরা দুনিয়ার আপনি আমি যদি কোরআনকে সম্মান দেই আর না দেই কোরআনকে ভালোবাসি আর না বাসি তাতে আমার আল্লাহর কিছু হবে কথা বলেন না কেন এদেশের সরকারও যদি কোরআন ওয়ালাকে সম্মান না দেয় ইজ্জত না দেয় তো ভালো না বাতাস তার কোনো ক্ষতি হবে জোরে বলেন মুসলমান বাবাজি একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন হেদায়েতের মালিককে আরো জোরে বলেন মুসলমান বাবাজি এই যে বাংলাদেশের সংসদ আছে না নাই পার্লামেন্ট আছে না নাই এদের কাছে এরকম একটা করে ভিজিটিং কার্ড থাকে কার্ড এই কার্ডটা গেটে যখন সে শো করবে তো বুঝতে পারবে দারওয়ান যে এই লোকটা সংসদ সদস্য একে ঢুকতে দেওয়া হবে এ মুসলমান ইমানদার একটু দিল দিয়া ঠান্ডা মাথায় কথাগুলো বুঝবার চেষ্টা করো আজকে যারা কোরআনকে অবহেলা করছো কোরআনকে গুরুত্ব দিচ্ছ না এবং যারা কোরআন শেখে এদেরকে মূল্যায়ন করছো না আল্লাহর কসম বলে কাফফারা দিতে হবে না কাল কিয়ামতের ময়দানে অসংখ্য কোটি কোটি মানুষেরা যখন হাসরের ময়দানে কাঁদতে থাকবে আর দাঁড়ায় থাকবে হাজার হাজার বছর এমন সময় যেই মানুষটা আল্লাহর কোরআন শিখল গো বাবা এই মানুষটাকে আল্লাহ পাক একটা জান্নাতের সার্টিফিকেট দিবে আর তখন বলবে ভাই এই যে আল্লাহ পাক আমাকে জান্নাতের একটা কার্ড দিয়েছে কার্ড দুনিয়ার যেমন গ্যালারির ভিতরে খেলাধুলা হয় যেমন খেলোয়াড় ভাইদেরকে যেমন তাদের পিতামাতাকেও সম্মান করা হয় ভিআইপি পার্সেন্ট জায়গা দেওয়া হয় কোনো টিকিটের মূল্য দেওয়া হয় না আজকে যারা কোরআন শিখল আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে শুধু ওকেই যে জান্নাতের টিকিট দিবে এমনটা না বরংস ওর মা বাবাকেও আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জানসুতু কদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি সুবহানাল্লাহ পড়েন এই জন্য মুসলমান বাবাজি আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি আল্লাহর কোরআন যে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন শেখার মতো যোগ্যতা দিয়েছেন তৌফিক দিয়েছেন এই জন্য আমরা নারাজ না ঠিক কিনা বলেন ওলামায়ে কেরামদেরকে বিশেষ করে বলি বিশ্বনবী বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা নবী যার ব্যাপারে বলেছেন আমি হলাম মদিনার এলেমের শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী সুবহানাল্লাহ সেই আলী বলেন রাজিনা কিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু আল্লাহু আকবার অনেক সুন্দর কথা বলছেন রাজিনা কিস মাতাল জাব্বার ফিনা যে আল্লাহ পাক যে আমাদেরকে তাকসিম করেছেন বন্টন করেছেন আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছেন আর কাফের বেইমান রাশিয়া ইউক্রেন সহ যত বত পৃথিবীর পরা শক্তি আছে আল্লাহ পাক ওদেরকে দিয়েছেন অস্ত্র এবং টাকা আর আল্লাহ পাক মুসলমানদেরকে দিয়েছেন কোরআন সুবহানাল্লাহ আমাদের কি দিয়েছেন বলেন আর জোরে বলেন খুশি না বাজার সামনে মজার কথা আসতেছে ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করেন রাজিনা কিসমাত আল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু আল্লাহ পাক মুসলমানদেরকে কোরআন দিয়েছেন আর কাফেরদেরকে সম্পদ দিয়েছেন আমরা কেন কোরআন পেয়ে বেজার না এর অন্যতম একটা কারণ হলো যে ফা ইন্নাল ইলমা লা ইয়াকি যে এলেম এমন একটা জ্ঞান যেটা কোনোদিন শেষ হবে না সুবহানাল্লাহ আর যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন সম্পদটা আজ না হয় কাল এটা শেষ হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান বাবাজি দেখেন যারা কোরআন শিখছে তারা কত বড় ভাগ্যবান আল্লামা আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাই তার মালফুজাতের ভিতরে ঘটনা বয়ান করতেছেন বলবনি কথা বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো আলহামদুলিল্লাহ পড়েন মুসলমান বাবা যে প্রাণের যুবক ভাই একটু দিলের কান দিয়ে ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করো বাবা আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাই উনি ওনার মালফুজাতের ভিতরে ছোট্ট একটা ঘটনা বয়ান করতেছেন গো বাবা আল্লাহর একজন বান্দা যিনি আল্লাহর কোরআনটা শিখছে বলেন কি আল্লাহর কোরআন শিখছে
কুকুরাকার পরে ওই লোকটার দুনিয়া থেকে এন্তেকাল হয়ে গেল, আমাদের এন্তেকাল আছে না নাই? আরো জোরে বলেন, আমাদের মৃত্যু আছে না নাই? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ পড়ে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, ঠিক কিনা? আইনা মায় তা কুনুই দুরি কুমল মাউত ওয়ালাউ কুম তুম ফি বুরুজিম মুশাইয়াদা। মুসলমান বাবাজিরা, এই জন্য আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাই বলতেছেন, যেই মানুষটা আল্লাহর কোরআন শিখে দুনিয়া থেকে বিদায় নিল গো বাবা, তার হালত কেমন হবে? আমি আপনাদের একটা ছোট্ট দৃষ্টান্ত পেশ করছি গো বাবা। এই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিল, যার সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে গো বাবা, এন্তেকালের পর দুনিয়ার আত্মীয় স্বজন কান্নাকাটি করে কি করে না? আরো জোরে বলেন, আমার যখন এন্তেকাল হবে আমার আহাল পরিবার কান্নাকাটি করে কি করে না? কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা থাকতে হবে অন্ধকারই কবরে। কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা থাকতে হবে অন্ধকারই কবরে। কথা বলেন ঠিক? চাষিরই গোরস্থান আছে না নাই? হয়তো ওই ছোট্ট ঘর শান্তিময় হবে, না হয় অশান্তিপূর্ণ ঠিকানা রবে। কথা বলেন ঠিক? হয়তো ওই ছোট্ট ঘর শান্তিময় হবে, না হয় অশান্তিপূর্ণ ঠিকানা রবে, সেখানে কাঁদিলে কেউ দেখে না, দুঃখেরই খবর কেউ রাখে না, এমন নির্জন গড়ে যাইতে হবে। কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা থাকতে হবে অন্ধকারই কবরে। কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা থাকতে হবে অন্ধকারই কবরে। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা। আকাশি বাতাসি জপিতেছে, পাহাড়ি পরিবত জপিতেছে, জপিতেছে ইল্লাল্লাহ লা ইলাহা। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবাজি, প্রাণের যুবক ভাই, আমার মা বোনরা, একটু দিল দিয়ে ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করো গো ভাই। আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাই বলতেছেন, আহলে কোরআনের যখন এন্তেকাল হয়ে যাবে, স্বাভাবিক অন্য দশটা মাইয়েতের মতো আল্লাহর বান্দাও কান্না করবে। আপনারা হয়তো অনেকে জানেন না, যেই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিল গো বাবা, এন্তেকালের পরেও তার কান্না আসে না নাই? মুসলমান বাবাজি, আল্লাহর ওলি বলেন, এন্তেকালের পরে সেও কান্না করে, সন্তান কান্না করে, ভাই বন্ধু কান্না করে, আহারে আমার ভাই চলে গেল, আমার বাবা চলে গেল, আমার বন্ধু চলে গেল। কিন্তু যিনি সবে মাত্র আহলে কোরআনওয়ালা, যেই মানুষটা কোরআন শিক্ষা লাভ করে দুনিয়া থেকে বিদায় নিল, উনিও এন্তেকালের পরে কান্নাকাটি করবে, কিন্তু ওনার এই কান্নার আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শোনে না। আল্লাহর বান্দা এন্তেকালের পরে এমন কান্না, কান্নার কারণ হলো দুইটা। নাম্বার এক, যে কিছুক্ষণ পরেই তো আমাকে গোসল দিবে, এরপরে আমার জানাজা হবে। জব তু পয়দা হো গাই আজান কামত হো গাই, জব তু পয়দা হো গাই আজান কামত হো গাই, আব তরি জানাজা কি নামাজ বাকি রহ গাই। আল্লাহু আকবার। মুসলমান বাবাজি গভীর মনোযোগ।
আল্লাহর বান্দা বলে একটু পরেই তো আমার গোসল হবে, জানাজার নামাজ হবে, এরপরে কবরে রাখবে, আমার টেনশন আছে না নাই। আল্লাহর বান্দা কান্না করে, দুনিয়ার কোনো মানুষ তার কান্নার আওয়াজ শোনে না, এমন কান্না আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, কান্না করতে 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 চোখের পানি দিয়ে তার গা মুবারক ভিজে যাবে, কিন্তু আল্লাহর বান্দার এই কান্নার আওয়াজ কেউ শোনে না। সময় আস্তে আস্তে করে গড়াচ্ছে, কিছুক্ষণ পরেই তো বাবা বড়ই পাতার গরম জলে গোসল আসে না নাই। আরো জোরে বলেন, ও বাবাজি, এমন একটা সময় আমার আপনার সামনে আসতেছে গো বাবা। আল্লাহর নেই বলেন, তুহফাতুল মুমিনিনাল মাউত, ইমানদার হয়ে যদি মারা যাও, ইন্তেকালের সময় ইন্তেকাল করতে দেরি, তোমার চোখের সামনে আল্লাহর জান্নাত দেখতে দেরি হবে না। জান্নাত তো জগু সারা ক্যা করে আর জু হাই মাই তুজু দেখা করে। আল্লাহর বান্দা কান্না করে, কান্না করতে 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 আল্লাহর বান্দাকে গোসল দেওয়ার জন্য নিয়ে গেল। আপনাদের অঞ্চলে আছে কিনা আমি জানি না, তবে হা হা থাকার কথা, যখন গোসল দেয় মশারির টাঙায় কি টানায় না? জোরে বলেন না কেন? মশারি টানাইয়া আল্লাহর বান্দাকে যখন জামাটা খুলে গোসল দিবে তিন ব্যক্তি মিলিয়া, এমন সময় কান্না আরো হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দার কান্নার আওয়াজ শুনে আসমানের মালিক তার কাছে ফেরেশতা পাঠাইয়া দেয়। কে আসবে? আমার কিন্তু আলোচনা কোরআন কি কি করতে পারে না করতে পারে আর একটা দৃষ্টান্ত পেশ করতেছি বাবা, যারা কোরআন শেখেন নাই তাদের জন্য ভালো, যারা কোরআন শিখেছেন তাদের জন্য আরও ভালো, আলহামদুলিল্লাহ পড়েন। একটু ঠান্ডা মাথায় দিল দিয়ে আমার এই কথাগুলো বোঝার চেষ্টা করেন গো বাবা। যখন মশারি টানায়া গোসল দিবে, এমন সময় একটা ফেরস্তা ওই মশারির ভিতরে এসে হাজির, তাকায় বলতেছে, ভাই শোনো, তোমাকে আর কান্না করতে হবে না, কান্নাটা বন্ধ করে দাও। এমন সময় আহলে কোরআন বলবে, কে আপনি? আমার দুঃখের সময় আমার আত্মীয় স্বজন কেউ তো আমার খেয়াল করতেছে না, শুধু আমাকে বিদায় করবে বিদায় করবে। মাঝখান দিয়ে একটা দামি কথা বলে দেই গো বাবা, আমার এবং আপনার কাছে দুইটা সম্পদ থাকার কারণে দুনিয়ার মানুষ মানুষকে মহাব্বত করার জোরে বলেন কয়টা? আরও জোরে বলেন কয়টা জিনিস দেখেন তো ঠিক আছে কিনা। নাম্বার এক সম্পদ, সম্পদ যতদিন আছে সন্তানও ভালোবাসে, স্ত্রীও ভালোবাসে, বন্ধু ভালোবাসে, মা বাবাও ভালোবাসে। সম্পদ নাই, টাকা পয়সা উপার্জন নাই, ইনকাম বন্ধ, তো মা বলে তোর মতো সন্তান আমার প্রয়োজন ছিল না। স্ত্রী ডাক দিয়ে বলে তোমার মতো এক অপদার্থ স্বামী আমার প্রয়োজন ছিল না, আগে বুঝতে তোমার বিয়েই করতাম না, ঠিক কিনা? অতএব টাকা থাকলে সবাইকে ভালোবাসে, টাকা নাই আপনার সম্মান নাই। মুসলমান বাবাজিরা, একটু আগে যেই কথাটা বলে গেলাম, আল্লাহ পাক টাকা পয়সা আপনাকে আমাকে দেওয়ার জন্য দুনিয়াতে পাঠায় নাই, কাফেরকে টাকা দিয়েছে, আমাকে আপনাকে আল্লাহ পাক কী দিয়েছেন? আরো জোরে বলেন। কারণ হলো কার সম্পদ দুনিয়াতেই খতম, আর এন্তেকাল হয়ে জান্নাতে নেওয়া পর্যন্ত কোরআন তোমার সঙ্গী। মুসলমান বাবা, তার এক নাম্বার সম্পদ থাকার কারণে মানুষ মানুষকে ভালোবাসে, নাম্বার দুই যতদিন তোমার ভিতরে যৌবন আছে এতদিন মানুষ তোমাকে ভালোবাসবে, যখন তোমার দেহ শক্তি থাকবে না মারা যাবা। এই যে চাষির গোরস্থানের ভিতরে হাজার হাজার মানুষ, এই এলাকা সহ আশেপাশে অনেক এলাকার মানুষকে দাফন করা হয়েছে, দুই চার দিন কান্নাকাটি শেষ হওয়ার পরে আস্তে আস্তে কলিজার সন্তান মাকে ভুলে যায়, ঠিক কিনা? অতএব আসুন, ইন্তেকালের পরে যে আমার আপনার অনন্তকালের সাথী হবে সেই সাথী আমাদের দরকার আছে না নাই? এবার কোরআন, আল্লাহর বান্দা যিনি কোরআন শিখে দুনিয়া থেকে বিদায় নিলেন গো বাবা, মশারির ভিতরে হাজির হয়ে গেল, কে তুমি? বলে আমি সাধারণ কোনো ফেরস্তা না, আমি হলাম কর আল্লাহর পবিত্র কালাম। সুবহানাল্লাহ, আমি কে? আল্লাহর কোরআন। ভাই তুমি আমার সাথে কতক্ষণ থাকবা? কোরআনের জবান আল্লাহ পাক খুলে দিল, কোরআন তখন বলে তোমার যতক্ষণ জান্নাতে না যাওয়া হবে এতক্ষণ তোমার আর আমি সঙ্গ ছাড়ব না। সুবহানাল্লাহ,
মুসলমান বাবাজিরা আল্লাহর বান্দার কান্না বন্ধ হয়ে গেল, এবার গোসল জেস হয়ে গেল, এবার জানাজার নামার সামনে আসছে না নাই। মুসলমান বাবাজি আমার দিকে তাকান, একটু দিলটা নরম করে দাও গো বাবা। আল্লাহর বান্দা যখন জানাজার জন্য তৈরি হয়ে গেল, মানুষগুলো দাঁড়ায় গেল, মুসলমান বাবাজি আল্লাহর বান্দা আবার গুনগুন গুনগুন করে কান্না শুরু করে দিল। কান্না করতে 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 অবস্থা বড় খারাপ, একটু পরে আবার কোরআন তার কাছে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, ও ভাই কাঁদো কেন? একটু পরেই তো আমাকে কবরে রেখে আসবে, তখন তো দুনিয়ার আমার এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ তো আমার সাথে কবরে যাবে না, এই জন্য আমার মনে বড় দুঃখ, আমাকে এখন কবরে রাখার পরে আমার কি হালাত হবে, আল্লাহ জান্নাত দিবে না জাহান্নাম দিবে, এই চিন্তায় আমি টেনশনে আছি। এই চিন্তা আমাদের সামনে আসে না নাই? আরো জোরে বলেন, মত কাসিন কুল্লু নাসিন শারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখেলু। পৃথিবীর প্রত্যেকটা মাখলুককে এন্তেকালের স্বাদ গ্রহণ করতে হবে, এবং এন্তেকালের পরে প্রত্যেকটা মানুষকে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? এবার আহলে কোরআন বলে, ভাই শোনো, তোমার কোনো টেনশন নাই, তোমাকে কবরে নেওয়ার আগ পর্যন্ত আমি তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ, অনেক লম্বা কথা শেষ করে দিচ্ছি। জানাজা কমপ্লিট হয়ে গেল, এখানে অনেক মানুষ থাকতে পারেন, আমার বৃদ্ধ বাবাজি যারা এখনও কোরআন শেখেন নাই, কে কে কোরআন শেখেন হাতটা দেখান তো, যারা কোরআন শিখতে পারেন নাই। আচ্ছা আল্লাহ হাত নামান। এখানে যতগুলো মানুষ এসেছেন, তুলনামূলক 70% লোক কোরআন শেখেন নাই, ঠিক না? বর্তমান আমরা তো জ্ঞান হাসিল করতেছি মোবাইলের মাধ্যমে, যার কারণে জ্ঞানের কোনো মূল্যায়ন নাই। আমাদের এক ভাইরা বয়ান করতেছে যে কোরআন শরীফ না বুঝে করলে কোনো সব নাই, এমন একটা স্লোগান আছে না? অথচ আল্লাহ নবী বলছেন কোরআন শরীফ বুঝিয়া পড়লেও সওয়াব, না বুঝিয়া পড়লেও সওয়াব। সুবহানাল্লাহ। আচ্ছা এখানে আমার যারা বাবার বয়সী আছেন, মানে কোরআন শরীফ মোটামুটি পড়তে পারেন, এমন কে কে আছেন দেখান তো হাত, মানে একটু পারেন আর কি, শুদ্ধ অশুদ্ধ যেটা হোক মানে পারেন মোটামুটি। আচ্ছা হাত নামান। আচ্ছা সারা জীবন পড়তেছেন যে আলিফ লাম মিম, অর্থ জানেন? কথা বলে না? না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, তর্জমা জানেন? বলে না। অথচ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কেউ যদি আলিফ পড়ল তো আল্লাহ তারা তার আমল নামায় 10টি নেকি লিখে দিল। সুবহানাল্লাহ। কেউ যদি বা তা সাপ এইভাবে করে একটা একটা করে অক্ষর পড়ে, আপনি এখান তো অর্থ বোঝেন নাই, তর্জমা বোঝেন নাই, শুধুমাত্র পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কুল হু আল্লাহু আহাদ ইন্না আতাইনাকাল কাউসার, কেউ কিন্তু তর্জমা জানেন না। আল্লাহর নবী বলেন কেউ কোরআন বুঝে পড়ো আর না বুঝে পড়ো, না বুঝে পড়লেও প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে আল্লাহ 10টি নেকি লিখে দেয়। মুফাসসিরে কেরাম বলেন, এখানে যারা বলে যে না বুঝে পড়লে কোনো ফায়দা নাই, তাদের অর্থ হচ্ছে এরকম যে কোরআন শরীফের তর্জমা না জেনে না শুনে পড়লে কোনো সওয়াব নাই। আসলে আমাদের এই বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছেন, কত পার্সেন্ট লোক বলেন তো আপনি কোরআন শরীফ বুঝে পড়তে পারেন? আমি তো বুঝি না কোরআন, তো আপনার কি হালাত হবে বলেন? এই জন্য যেই সমস্ত ভাইরা বলে কোরআন না বুঝে পড়লে কোনো ফায়দা নাই, তাদের এই কথা ঠিক না। পৃথিবীতে চারটা জিনিস আছে, জোরে বলেন কয়টা, মুখস্থ করেন কয়টা, যে চারটা জিনিসের দিকে শুধু তাকায়া থাকলে আল্লাহ সওয়াব দান করে এবং আল্লাহ বা গুনাহগুলো মাফ করতে থাকে। এক নম্বরে কোরআন, সুবহানাল্লাহ পড়েন, এটা কি বলেন? এ কোরআন আপনি পড়তে জানেন না, যারা কোরআন পড়তে শেখেন নাই তাদের জন্য এখন আমার এই বয়ান। কোরআন পড়তে জানেন না তো কোরআনটা খুলে আপনি এভাবে শুধু তাকায় আছেন, কোরআনটা এভাবে তাকায় আছেন, চোখ দিয়ে দেখতেছেন, গুনাহ মাফ করবেন কে? আরো জোরে বলেন, আমার হাতে খুব সময় কম। আর সাদ মাদানি সবচেয়ে বড় ইন্ডিয়ার ভিতরে দেওবন্দের অনেক বড় মহাদ্দেশ শাইখুল হাদিস, ওনার জবান থেকে আজ থেকে 15 বছর আগে আমি একটা বয়ান শুনেছিলাম,
দুই মিনিটে বলছি, যারা কোরআন শরীফ বুঝে পড়তে পারেন না এবং মোটামুটি পড়তে পারেন তাদের জন্য আমার এই বয়ান, যে উনি বলতেছেন ওই ইন্ডিয়ার ভিতরে একজন গ্রাম্য সাধারণ লোক ছিল, এই লোকটার এন্তেকাল হয়ে গেল। এন্তেকাল হওয়ার পরে ওনার জানাজা দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাচ্ছে না। আজ থেকে 50 বছর পিছনে জানতো চাষিরই কয়জন শিক্ষিত মানুষ ছিল, এই আউশাই কজন শিক্ষিত মানুষ ছিল, আরও 100 বছর পিছনে জানতো কতজন শিক্ষিত মানুষ ছিল। আজ থেকে 25 বছর আগে সেনাবাহিনীতে চাকরি দিত মাত্র ক্লাস 5 পাস করনেওয়ালা, ঠিক না? এরকম কেউ আছেন? অতএব যত পিছনে যাব ততই শিক্ষার মান অনেক। শুনেছিলাম ইন্ডিয়ার ভিতরে এমন একজন ব্যক্তি, আমি কিন্তু কথা বলি নাই মনে রাখবেন, বলছিলাম 4টা জিনিস, টাকা থাকলে সওয়াব, এটা বুঝাইবার জন্য একটা মেসাল না দিলে বুঝতে কষ্ট হবে। মুসলমান বাবাজিরা, আরশাদ মাদানির জবান থেকে শুনেছিলাম যে ইন্ডিয়ার দেওবন্দ থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটা প্রত্যন্ত অঞ্চল, যেখানকার মানুষ শিক্ষা দীক্ষা তো বাংলা দূরের কথা, ইংলিশ তো দূরের কথা, কোনোটাই শেখে নাই। এমন একজন গ্রামের ভিতরে 70 বছর 80 বছর একটা বৃদ্ধ বাবাজির এন্তেকাল হলো। এন্তেকাল হওয়ার পরে জানাজা দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পায় না। এখন তো চাষির মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ, ঘরে ঘরে হাবের সাপ, আউশাই মাদ্রাসা ঘরে ঘরে হাবের সাপ, কিন্তু 100 বছর পিছন দিকে তাকান কয়জন মোল্লা এলাকার ভিতরে ছিল? বলে এমন অনেক হালাত হইছে অনেকের জানাজার দোয়াতাও দেওয়া হইতো না, ঠিক কিনা? মুসলমান বাবাজি একটু ঠান্ডা মাথায় কথাগুলো দিল দিয়ে বোঝবার চেষ্টা করবেন গো বাবা। আরশাদ মাদানির জবান থেকে আমি এই ঘটনা শুনেছিলাম গো বাবা। লোকটার যখন এন্তেকাল হয়ে গেল, কাফন দাফন দেওয়ার মতো জানাজার নামাজের কোনো মানুষ ছিল না, কী করা যায় কী করা যায়? এলাকার কিছু মুরব্বীরা বলে হায় হায় তুমি নামাজ পড়াও, বলে না না আমি নামাজ পড়াইতে পারবো না, বলে তুমি পড়াও, বলে না না আমি পারবো না, আমি তো এই দোয়াটা জানি না। এখন সন্তানগুলো কান্না করে আর বলে বাবা এমন একটা এলাকায় আমাদের জন্ম, তোমার এন্তেকাল হয়েছে, এখন কি বিনা জানাজায় মুসলমানের দাফন হবে? এবার একজন এলাকার মুরব্বী পরামর্শ দিল, শোনো টেনশন করো না, এখান থেকে ওই চাষির বটতলা যাও, রাস্তায় দাঁড়াও, যেহেতু এটা একটা মেন রাস্তা পাকা রাস্তা, এখান দিয়ে অনেক মানুষ চলাফেরা করে, আল্লাহর কোনো একজন জান্নওয়ালা মানুষের সাক্ষাৎ মিলেও যেতে পারে। কথার কথা, সকাল 10টা থেকে 11টা পর্যন্ত অথবা 9টা থেকে 10টা পর্যন্ত দাঁড়ায় রইলেন, দাঁড়ায় থাকতে থাকে। বলেন তো উদ্দেশ্য কি? গ্রামের মুরব্বীর এন্তেকাল হয়েছে, জানাজা দেওয়ার মতো কোনো মানুষ এলাকায় নাই, ওনার জানাজা দেওয়ার জন্য একজন ইমাম তালাশ করতেছে, একজন ইমাম তালাশ করতেছে। এবার দাঁড়িয়ে রইলেন, দীর্ঘক্ষণ পরে দেখে একটা বাইসাইকেল চালায়া চালায় একজন মানুষ ছোট ছোট দাঁড়িয়ে দেখা যায়, লোকটা সাইকেল চালায়া চালায় আসতেছে। তো দেখে লোকটার গায়ে পাঞ্জাবি আছে, সামনে দাঁড়ায় গেলেন, ভাই একটু দয়া করে নামেন। বলে ভাই আমার হাতে সময় নাই, আমার 11টায় অফিসে ঢুকতে হবে। বলে কেন? তাই এখান থেকে যেতে পারবেন না, আমাদের একটা উপকার করা লাগবে। বলে বলো কি? এই কথার কথা উদাহরণ দিয়ে বলছি, এই চাষিরি গ্রামের একজন মুরব্বীর এন্তেকাল হয়েছে, ওনার জানাজার দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাচ্ছি না, কারণ আমরা একটা লোক জানাজার দোয়া পারি না। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, এই যে দোয়াটা আমরা কেউ জানি না। মুসলমান বাবাজি গভীর মনোযোগ দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহর বান্দা বলে শোনো আমি তেমন একটা ভালো জানি না, এছাড়া আমার হাতে গড়ির কাটা সময় কম, অফিস ধরতে হবে, যেতে পারবো না। ছাড়েই না ছাড়েই না, নাসর বান্দা সর্বশেষ বলে শোনেন আপনি যা পারেন যেই দোয়া পারেন সেই দোয়া দেয় জানাজা পড়ায় দেন। ওই তিন বন্ধু লঞ্চের ছাদে উঠে যাচ্ছে বরিশাল, বুঝতেছেন কথা? তো এখন ছাদে উঠে নামাজে তার তিন বন্ধুর একই হালাত, সবাই গার্মেন্টসে চাকরি করে। এখন দুই বন্ধু ধাক্কায় এক বন্ধুকে সামনে দিয়েছে, যা নামাজ পড়া। এখন ও সামনে গেছে, যাওয়ার পরে এখন সুরা কেরাত তো একটাও ঠিকঠাক মধ্যে পারে না, কয় হায় আল্লাহ সুবহানাল্লাহ, কি লেজ আমার দিল সামনে, এখন কি করি কি করা যায়? এখন দাঁড়াইছে তো দাঁড়াইছে, আর রুকু যায় না।
অনেকক্ষণ পরে আল্লাহর বান্দা রুকুতে গেল, এরপর সেজদা করল। ঠিক এই মুহূর্তে পশ্চিম দিগন্তে কালো মেঘ জমে গেল, এমন মেঘের হালাত যে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে। এখন আর লম্বা নামাজের সময় নেওয়ার কারণে এক বন্ধু পিছন থেকে কয়, হায় সুবহানাল্লাহ, কারের সামনে দিলাম বেটা, বৃষ্টি আইতেছে, তুই এখনো দুই নামাজ শেষ করতেছস না, একটা ধাক্কা দেই বেটা, ও শেষ করতে ক, আর সালাম ফিরাইতে ক, বৃষ্টি আয় পড়লো তো। এখন কয়, আমি কম না, তুই ক, আমি বলবো না, তুই বল। এখন ধাক্কাই দিচ্ছে, ওকে, ওই বেটা তুই জানোস না নামাজের মধ্যে কথা কইলে নামাজ হয় না, তোকে তাড়াতাড়ি ক। ইমাম সাহেব, উনি কয়, এই তোর তো ধাক্কা ধাক্কি করতেছস, নামাজ কি ছেড়ে দিই মুনিরে? এখন কোন তো নামাজ কারো আছে? আরো জোরে বলেন। তিনজনে মাঝে মাঝে গায়রুল মাগদুবি আলাইহিম আলাদ্দাল্লিন, অনেক সময় মুসলিমরা কেউ মাইন্ড টেনেন না, প্লিজ, অনেক সময় নামাজ পড়ে, হুজুর ওই লোকটা তো মুরুবী মানুষ, নামাজ পড়ে, হে দিয়ে আপনার আগে নামাজ শেষ করলো। তাই কোন চাষা আপনি যে আমার আগে নামাজ শেষ করেন, আমি তো হাবেশা মোটামুটি আলহামদুলিল্লাহ, তো আমার আগে নামাজ শেষ হয় কেমতে? সুরা ফাতে কন্ত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়ালাদ্দাল্লিন আমিন, সুরা ফাতে পড়তেছে। তো এইরকম পড়লে তো আপনার মনে করেন যে শর্টকাট নামাজ হবে, ইমামের তো আগে হওয়ারই কথা, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজি আমার দিকে তাকান গভীর মনোযোগ, এবার লোকটাকে বলো, শোনো, তুমি যতটুকু পারো এইভাবেই নামাজ পড়ো, কিন্তু আমাদের এই ব্যক্তিরা সেই সকাল থেকে নিয়ে আমরা বসে আছি, তাকে দাফন করতে হবে। আল্লাহর বান্দা সাইকেলটা নিয়ে আস্তে আস্তে করে এলাকায় চলে গেল, লোকজনগুলো নিয়ে দাঁড়াইয়া জানাজার নামাজের জন্য তৈরি হয়ে গেল। মুসলমান বাবাজি নামাজ কমপ্লিট হয়ে গেল, এবার নামাজের পরে আল্লাহর বান্দাকে কবরে রাখার জন্য তিনজন ব্যক্তি কবরে নামলো। নামার পর যখন কবরে রাখলো, সুন্দর করে দাফন কাজ শেষ করে দিল গো বাবা। শেষ করার পরে যার যার বাসায় চলে গেল, আল্লাহর বান্দাও অফিসে চলে গেল। অফিসে যাওয়ার পর আল্লাহর বান্দা পকেটে তাকায়া দেখে, আমার পকেটের ভিতরে একটা দামি কাগজ ছিল, অফিসের কাগজ ছিল, পেপার ছিল, কাগজটা তো দেখা যায় না, হায় হায় কোথায় পড়ে গেল, সাইকেল তো দৌড়ায় আসছে। এবার আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, আমার এই দামি যদি ফাইলটা যদি হারায়া যায় আমার চাকরিও চলে যাবে, অপমান আছে না নাই। এবার আবার হাঁটি হাঁটি পা পা করে করে অফিস থেকে শুরু করে বাড়ি পর্যন্ত তালাশ করলো, কোথায় খুঁজে পাওয়া গেল না গো বাবা, চিন্তায় পড়ে গেল, হায় হায় কাগজটা কোথায় পড়ে গেল। তার মনে হলো, এলাকার না আমি একজন বৃদ্ধ বাবা যার জানাজা দিয়েছিলাম, মনে হয় তার কবরে আমার এই কাগজটা পড়েছে। মুসলমান বাবাজি, যুবক ভাই, আমার মা বোনেরা একটু ঠান্ডা মাথায় দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন হেদায়তের মালিককে। আরও জোরে বলেন, আর একটু আওয়াজ করে বলেন, কয়টা জিনিসের দিকে তাকায় থাকলে নাকি হয় এটা বুঝাইবার জন্য কিন্তু আমি এই দিকে চলে আসলাম। আর সাথে মাদানির জবান থেকে আমি শুনতেছিলাম গো বাবা, আল্লাহর বান্দা এখন চিন্তায় পড়ে গেল, না না, আমার এই দামি পেপারটা ছাড়া আমার হবে না, চাকরিও থাকবে না, এবং আমার কোটি কোটি টাকা জরিমানা দেওয়া লাগবে। এবার মনে পড়ে গেল, মনে হয় আমার ওই কাগজটা আল্লাহর যেই বান্দার জানাজার নামাজটা পড়াইলাম এবং যাকে কবরে রাখলাম তার কবরে পড়েছে ঠিক কিনা। এবার এলাকার ভিতরে চলে গেল, এলাকায় যাওয়ার পর কিছু মুরব্বীদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার একটা দামি কাগজ আমার ওই কবর মধ্যে পড়ে গেছে, এবার আমার এই কাগজ ছাড়া আমার চাকরিও থাকবে না, অফিসও টিকবে না, দয়া করে কি করা যায় বলো। শোনো শোনো, কিছু মুরব্বী পরামর্শ দিল, মাত্র এক ঘন্টা সময় হয়েছে, অতএব এখন যেহেতু লাশ ফুলেও যায় নাই, ফাটেও নাই, গন্ধও ছড়া নাই, অতএব কবরটা খনন করা যাবে ঠিক কিনা? আর মাসআলা এটাই। এবার আল্লাহর বান্দা কয়েকজন মুরব্বীকে সাথে নিয়া ওই দামি পেপারটা পাওয়ার জন্য কবরের কাছে চলে গেল, কথা বলবো নি, মনোযোগ আছে তো, বিরক্ত হচ্ছেন না, আলহামদুলিল্লাহ পড়েন। এ বৃদ্ধ বাবাজি, আল্লাহর কোরআন যারা শিখতে পারেন নাই তাদের জন্য আজকে একটা আমি আমল দিয়ে যাচ্ছি গো বাবা, যারা কোরআন শিখতে একেবারেই পারেন না আপনার কলিজা ঠান্ডা হবে, মৃত্যু রাত পর্যন্ত আমল করলে জান্নাত মিলবে কি মিলবে না? এই মুসলমান বাবাজি, যুবক ভাই, এই জন্য মুসলমান বাবাজিরা দিলটা ঠান্ডা করে দিবেন। আল্লাহর বান্দা ওই কবরের কাছে গেল, যাওয়ার পরে কবরের মাটিগুলো আস্তে আস্তে এইভাবে সরাচ্ছে, মাটির নিচে কি থাকে বলেন, বাস থাকে না, মাটিগুলো সরায়া একটা মাত্র বাস
একটা বাসের ফালটা কবর এখান থেকে সরায়া, সবে মাত্র বাসটা যখন সরাইছে দিলটা নরম করে দিবেন গো বাবা, দেখে কি যেন খুশবু কবর থেকে আসতেছে। আল্লাহর বান্দা একটি মাত্র যখন বাস সরাইছে চতুর্দিকে অনেক মানুষ, এলাকার বৃদ্ধ বাবাজি যুবকেরা মৃত ব্যক্তির কবরস্থানে চতুর্দিক দিয়ে দাঁড়ায় আছে, তো দেখে ঘ্রাণে প্রত্যেকটা মানুষে মহুয়ার মতো পাগল পাড়া হয়ে গেছে, দিশেহারা হায় হায়, এমন সুগন্ধি গ্রান্ত জিন্দেগিতে আমরা শুনি নাই। এবার আর একটা বাস সরাইছে কবর থেকে, সরানোর পরে দেখি আরো ঘ্রাণ আসতেছে, আর একটা বাস যখন সরাইল, সরানোর পরে দেখে আল্লাহ পাক এক ঘন্টা আগে যেই মানুষটা এলাকার বৃদ্ধ বাবাজি যার কবর আমরা এক ঘন্টা আগে দাফন করে গিয়েছিলাম, মাত্র এক ঘন্টার ব্যবধানে আল্লাহ পাক ওই 3.5 হাত কবরটাকে জান্নাতের ফুল দিয়া সাজিয়েছে। মুসলমান বাবাজিরা, এবার আল্লাহর বান্দার ভিতরে কৌতূহল জাগল, তাকে দেখে এই যে দামি পেপারটা আল্লাহর বান্দার পাশেই রাখা আছে, সুবহানাল্লাহ পড়েন। এবার কাগজটা উঠাইয়া পকেটের ভিতরে নেওয়ার পরে আল্লাহর বান্দা এখন চাকরির টেনশন নাই, এখন চিন্তায় পড়ে গেল, এলাকার মুরব্বীদেরকে ডাক দেবে, বলে বাবাজি এই লোকটা দুনিয়াতে কি কি নেক আমল করছে এটা একটু জানতে চাই, বলবো নি। মুসলমান বাবাজি, চাকরির টেনশন নাই কেন জানেননি? আল্লাহর বান্দার ভয়, জানি না কোন সময় মালাকুল মৌত আমার সামনে হাজির হয়ে যায়, তার একটাই টেনশন আমার তো এন্তেকাল হবে, আমাকে কবরে যেতে হবে, অতএব অন্ধকার কবরে যাওয়ার পরে কোন আমল করলে আমার কবরটা ফুলের বাগান হতে পারে এটা আপনাদেরও জানা দরকার আছে না? নাই মতো কাসিন কুল্লো নাসিং সারেবু কবর বাইতিন কুল্লো নাসিং দাখেলু আলায়াসা কিনাল কসরি মুআল্লা সাতুদ ফালু আং করিবিন ফিত্তুরাব। আল্লাহু আকবার। মনোযোগ আছে তো? কষ্ট হচ্ছে না? মারহাবা বলেন। আমার দিকে তাকান, আল্লাহর বান্দা যিনি অফিসার পদে দায়িত্ব নিয়েছিলেন এখন তার হৃদয়ের ভিতরে একটাই টেনশন, আহারে আল্লাহর বান্দা কোনো আমল করছে? মুরব্বীদেরকে ডাক দে, চাচা এই লোকটা তো আপনার বয়সে ছিল, বলে হ্যাঁ হ্যাঁ, উনি দুনিয়াতে কী কী নেক আমল করেছে আমি একটু জানতে চাই, আমার জানায় দেন, বলে আমি জানি না, কোথায় গেলে জানতে পারবো আল্লাহর এই বান্দা কী নেক আমল করছে? যেতে 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 বৃদ্ধা বাবাজির বাসায় চলে গেল, যাওয়ার পর দেখো দরজাটা বন্ধ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন আপনি কোনো বাসায় ঢুকবেন তা আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন সালাম দেওয়াটা ওয়াজিব, বলেন কোনো বাসায় যাওয়ার পর আগে কী দেব? সবাই বলেন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ কোরআনে তাই বলেন, যখন কোনো ঘরে তুমি প্রবেশ করবা তো আগে সালাম দাও, এই সালাম হলো অনুমতি নেওয়া। এখান দিয়ে ব্যাখ্যা আছে বাবা, আপনি যদি আপনার বাবার ঘরেও প্রবেশ করেন, বড় ভাইয়ের ঘরে প্রবেশ করেন, আপন বড় বোনের ঘরেও প্রবেশ করছেন, আপন খালার ঘরে প্রবেশ করলেন, ফুপির ঘরে প্রবেশ করলেন, তো ওই ঘরেও যাওয়ার ক্ষেত্রে আপনাকে সালাম দিতে। আচ্ছা বলেন তো, এখানে যারা আছেন সন্তানের বয়সে যারা আছেন, মা বাবার রুমে ঢোকার সময় জিন্দেগিতে কখনো সালাম দিছেন? দু একজন পাওয়া যাবে? আচ্ছা বলেন তো প্লিজ, কেউ মাইন্ডে এখন নেবেন না, এখন যে কথাটা বলবো, আমার মা আমার বাবা আলহামদুলিল্লাহ শুয়ে আছেন, দুপুরে লাঞ্চ করে একটু বিশ্রাম নিচ্ছেন, কাইলুল্লাহ করছেন, সুন্নত আদায় করছেন, তো মা বাবা শুয়ে আছেন, আমি তো ভিন্ন রুমে ছিলাম, তো ঢুকে গেলাম, আমার মার তো গায়ে জামাটা ঠিকও না থাকতে পারে, কথা বলেন না কেন? আমি আমার দাদির রুমে ঢুকলাম, শুয়ে আছেন, কাপড় এলোমেলো থাকতেই পারে, এখন তো গরম চলে আসছে ফ্যানের বাতাসে, একটু এলোমেলো থাকতেই পারে, তো সালাম কেন? সালামটা দেওয়ার দ্বারা অনুমতি, আমার মা আমার বাবা তারা সংশোধন হয়ে যাবে, ঠিক কিনা? বাবা আসো তখন আপনি ঢুকবেন, কিন্তু এই কাজটা কেউ করে না, কাজটা করা যাবে ইনশাল্লাহ, বলেন
কোন রুমে ঢোকার সময় কোন বাসায় যাওয়ার সময় কি দিতে হবে? জোরে বলেন আসসালামু আলাইকুম। বলেন আবার তো পাইকারি সালাম দিবেন, আসসালামু আলাইকুম হবে নাকি? ঠিক হচ্ছে সালাম না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়েছি, ঘরে ভিতরে আওয়াজ পৌঁছায় গেল, তো আমার এই সালাম যাওয়ার পরে তো অবশ্যই শোনার পরে বলবে, কণ্ঠ শুনে বলবে যে বাবা আসো, নাতি আসো, ভাতিজা আসো, ভাই আসো, বন্ধু আসো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইনশাআল্লাহ আমরা কোনো ঘরে ঢোকার সময় সালাম কালাম দিব, রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ প্রত্যেকটা সংসারে আপনি শান্তি দান করেন। যত বেশি সালাম দিবেন তত বেশি সংসারে শান্তি দিবেন। কে আরো জোরে বলেন? স্বামী স্ত্রী তো সালাম কালাম নাই, সন্তান মা বাবার সালাম কালাম নাই, যার কারণে শান্তিও নাই। সাহাবাই কেরাম মসজিদে নবাবীর খুঁটির একটু ঘুরান দিয়ে সেই সালাম দিতেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, যার কারণে সাহাবাই কেরামদের জামানায় সালামের প্রচলন বেশি ছিল, আর আল্লাহ খুশি হইয়া ওই জামানায় সবচেয়ে বেশি শান্তির ব্যবস্থা করেছে। আমরা দিন দিন সালাম ছেড়ে দিচ্ছি, তো আমাদেরকে থেকে শান্তিও চলে যাচ্ছে, ঠিক কিনা? মুসলমান বাবা যে গভীর মনোযোগ, এবার আল্লাহর বান্দা অফিসার ওই ব্যক্তির সন্ধান চাওয়ার জন্য তার বাসায় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কথা মনে আছে নি? সালাম যখন দিল, দরজা খুলে ওয়া আলাইকুম আসসালাম যখন বলল, তাকায় দেখে চালায় এদিকে তাকান, এবার তাকায় দেখে একজন যুবতী বোন ঘরের ভিতরে বসা আছে, ডাকতে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এমন সময় মৃদু কণ্ঠে ওয়ালাইকুম আসসালাম বলে, তখন আল্লাহর বান্দা বলে, মা গো তোমার কাছে একটা বিষয় জানার জন্য আসছি। ও মা, তোমার বাবার তো আমরা 2 ঘন্টা আগে দাফন করেছি গো মা, তোমার কাছে জানতে চাই তোমার বাবা দুনিয়াতে নেক আমল করেছে, কোন কোন নেক আমলগুলো বেশি করেছে। বলে কেন? কয় আমার প্রয়োজন আছে। মুসলমান বাবাজিরা একটু ঠান্ডা মাথায় কথাগুলো বোঝেন, কথা ছুটে গেলে পরে বুঝতে পারবেন না। বলে মা, তোমার বাবা কী আমল করেছে বলো তো। কয় আমার জানা মতে আমি আমার বাবাকে এরকম উন্নত কোনো দামি আমল করার মতো দেখি নাই, নামাজ কালাম পড়েছে, নামা আর কী আমল করেছে বলো। আমার জানা মতে আমার বাবাকে গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে আমি দেখি নাই, কারণ সে ছিল একজন গ্রামের সহজ সরল নিরক্ষর একজন মানুষ, দিন মজুরের কাজ করে খেত। আমার বাবার তেমন জিন্দেগিতে কোনো ভালো আমল খুঁজে পাই না। না না মা বলো, অবশ্যই ভালো নেক আমল আছে, কবির মনোযোগ দেন। এবার ডাকতে বলে, আমার বাবাকে আমি জিন্দেগিতে একটা আমল সবসময় করতে দেখছি, জোরে বলেন কয়টা? আরও জোরে বলেন। সে আমলটা কি মা? মহিলাটা উজু করলো, ঘরের উপরে তাকায় দেখে একটা তক্তা দেখা যায়, সুবহানাল্লাহ পড়েন, দেখে তক্তার ভিতরে একটা বই দেখা যায়। কি বই হতে পারে চিন্তায় পড়ে গেল, অফিসার তো জানেও না কি থাকতে পারে, একটা কাপড়ের ভিতরে মোড়ানো। মা গো এটা আমার কাছে, তুমি একটু নিয়ে আসো মা। কাছে নিয়ে আসা হলো, এবার আল্লাহর বান্দা উজু করলেন, উজু করার পরে খুলে দেখে এটা আল্লাহর পবিত্র কালাম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জানসতু কদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। মারহাবা কন মুসলমান বাবাজি। এবার ডাকতে বলে, মা এটা বুঝতে পারলাম আমাদের ধর্মগ্রন্থ কোরআন, তোমার বাবা এটি কোরআন পড়া জানতো বলে? না না। তাহলে কি করতো? বলে আমার বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ঘাটে কাজ করতো, সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে ওযু করে একটা বালিশ হাতে নিত, বালিশের উপরে রাখতো আর কোরআনটা এইভাবে খুলতো, খোলার পরে হাতের আঙ্গুলগুলো এইভাবে টানত আর বলতো, আল্লাহ তুমি কোরআনে যা যা বলেছো সত্যই বলেছো, আমার তো শেখার যোগ্যতা নাই। ওগো মালিক কোরআনে তুমি যা বলেছো সব সত্য বলেছো, ঠিক কিনা? মুসলমান বাবাজি, ও মুসলমান বাবাজি বলে, হ্যাঁ এই আমলটা আমার বাবা প্রত্যেক দিন মাগরিবের করে করত, যখন তেলাওয়াত শেষ হয়ে যেত আমার বাবা অতি আদর করে যত্ন করে
চুম্বন করে কোরআন শাটা আবার রেখে দিত। আবার সকালবেলা ফজর নামাজ আদায় করে আমার বাবা আবার কোরআনটা পড়ত, জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সুবহানাল্লাহ বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, সুবহানাল্লাহ বলবেন না। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এবার আল্লাহর বান্দা বলে তোমার বাবাই আমলটা করেছে বলে হা হা, আল্লাহর বান্দা তখন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবারে একটা আমল কবুল করিয়া তার কবরটা জান্নাতের বাগান বানিয়েছে। মুসলমান বাবাজিরা আমার দিকে তাকান, আমি বলতেছিলাম কয়টা জিনিস, চারটা জিনিস দুনিয়াতে এমন আছে টাকা থাকলে আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহর কোরআন, জোরে বলেন কি। নাম্বার দুই খানায় কাবা, দুই নম্বরে কি খানায় কাবা চেনেন না? আমরা কেবলা দিকে নামাজ পড়ি কি পড়ি না? খানায় কাবা হেরেম শরীফের ভিতরে ঢোকার পরে খানায় কাবা যখন আপনার চোখের সামনে আসছে, যতক্ষণ তাকা থাকবে আল্লাহ আপনার গুনাহ মাফ করতে থাকবে। কয়টা গেল? তিন নম্বর, আল্লাহর নবী বলেন দুনিয়াতে যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার চেহারার দিকে সন্তান যতক্ষণ তাকায় থাকবে, এতক্ষণ আল্লাহ বান্দা সন্তানের গুনাহ মাফ করবে। একটা হাদিস শুনেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ওয়ালিদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজারাতা রাহমা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন দুনিয়ার কোনো সন্তান যদি নেক মা বাবার, নেক সন্তান যদি নেক নজরে তাকায় তো আল্লাহ তাআলা ওই সন্তানের গুনাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, সন্তানের আমল নামায় একটা কবুল হজের সব লিখে দেয়। তার তিন নম্বর, মা বাবা যাদের দুনিয়াতে বেঁচে আছে মা বাবার চেহারায় তাকাইলে গুনাহ মাফ করবেন কে? আরো জোরে বলেন। চার নম্বর, আল্লাহর নবী বলেন হাফেজে কোরআন দুনিয়াতে আসে না নাই? আরো জোরে বলেন। যে ব্যক্তিকে আল্লাহ পাক কোরআন শিকার যোগ্যতা দিয়েছেন তত আলেম হাফেজ কোরআন, আলেমের চেহারায় যতক্ষণ তাকা থাকবেন আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করতে থাকবে। মুসলমান বাবাজিরা এই জন্য আল্লাহর কোরআন শেখা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ও মুসলমান বাবাজি, আমার হাতে সময় শেষ, আল্লাহর কোরআন আল্লাহ পাক আমাদের দিয়েছেন, যারা কোরআন শিখতে পারেন নাই মৃত্যুর আগ পর্যন্ত কোরআন শেখার জন্য চেষ্টা করবেন। নাম্বার দুই, যদি সেটাতেও আপনি ব্যর্থ হয়ে যান তো প্রত্যেক দিন অজু করে দশটা মিনিট আল্লাহর কোরআনটা খুলে তাকায় থাকেন তো আল্লাহ তাআলা এর উসিলায় আমার বৃদ্ধ মা বাবাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আর যারা শিখেছেন কমপক্ষে প্রতিদিন এক দুই পৃষ্ঠা করে পড়বেন, কারণ কাল কিয়ামতের ময়দানে কোরআন এমন একটা সুপার পাওয়ারফুল হবে যার সুপারিশ আল্লাহ কবুল করবে। এমপি মন্ত্রী যদি কোনো ব্যক্তির ব্যাপারে সুপারিশ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, কবুল হয় কি হয় না? অতএব আল্লাহর কোরআন যারা শিখবেন, আহলে কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, বন্ধুদের জন্য। আল্লাহর কোরআন ও স্বয়ং যিনি কোরআন শিখলেন তার জন্য সুপারিশ করবে, সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বাবাজি, আপনাদের জান্নাতের বাগান চাষির মাদ্রাসা হয়েছে, আমার অনুরোধ আপনার একটা সন্তান অথবা একটা নাতি আপনি আপনার এই মাদ্রাসায় দেন, যাতে করে আপনার সন্তান আলেম হতে পারে, হাফেজ হতে পারে, অথবা নাতি হাফেজ হতে পারে, কিতাবের ভিতরে আসছে। আপনার সন্তান যদি আপনাকে সামনে নিয়ে যদি জানাজার নামাজ দেয় তো আল্লাহ পাক কবর আজাব মাফ করে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।
ধন্যবাদ।